সুপ্রভাত বন্ধুরা, আজ 6ই নভেম্বর 2023 শুভ সোমবার। তোমাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আজ প্রভাতী চর্চায় মহিতলাল মজুমদারের কবিতা নিয়ে হাজির হয়ে গেছি। মহিতলাল মজুমদার রবীন্দ্রনাথের সমসাময়িক কবি ছিলেন। তার কবিতা শব্দে ছন্দে সুন্দরভাবে সাজানো বিশেষ পরিপাটি। তার কবিতায় বিশেষ প্রভাব ছিল তার প্রিয় দুই কবি মাইকেল মধুসূদন দত্ত এবং অক্ষয় কুমার বড়ালের। বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ সমালোচকও ছিলেন তিনি। একদিকে তিনি যেমন সাহিত্যের তত্ত্ব নিয়ে বই লিখেছেন, অন্যদিকে তেমনি সাহিত্যিকদের জীবনী নিয়েও লিখে গেছেন। বাংলা ছন্দ নিয়ে লেখা বাংলা কবিতার ছন্দ তার বিখ্যাত বই। তার দুটি কবিতা আজ বেছেছি। প্রথম কবিতা কন্যা শরৎ, শেষ কবিতা ঘুম ভাঙানি। দোপাটি ফুল, চুটকি পায়ের সন্ধ্যামণির নাকছাবি, গোট পড়েছে অপরাজিতার কুন্দকরীর সাত নড়িহার, আঁচল খুঁটি রিংটি ভরা কৃষ্ণকরীর লাকচাবি, সাদা মেঘের গামছা ভাসে আকাশ দীঘির ডুব জলে, সাঁতার দিয়ে কে ধরে তায় স্বপন যে ছায় আখের পাতায়, নাইতে নেমে বাড়ছে বেলা দুপুর রোদে রূপ জলে, মাটির পরে লুটোয় যে তার বারানসীর সেই চেলি, আলোয়ে কালোয়ে ওই যে বোনা কলকা খুনির সাচ্চা সোনা, পথের ধুলোয় বনের ফাঁকে হেথায় হোথায় দেয় মেলি, শিউলিগুলো খোপায় পড়ে সাঁজের প্রদীপ নেয় জুলে, ভোর আধারে চুলটি খুলে আবার সেসব দেয় ফেলে। এবার দ্বিতীয় কবিতা ঘুম ভাঙালিতে আসছি। ফুটফুটে জ্যোৎস্নায় জেগে শুনি বিছনায় বনে কাটা গান গায় ঝিমি ঝিমি ঝুমঝুম, চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি, চাঁদ চাই মিটি মিটি বনভূমি নিঝুম, ফাল্গুনে বনে বনে পরিরাজি ফুল বনে, চলে এসো ভাই বনে চোখ কেন ঘুম ঘুম, জানালায় মুখ দিয়ে দেখি সাদা জোছনা পাতাগুলো হলো কিয়ে রূপলিতে রোজ নায়, ওগো শোনো কান পেতে মোড়া আছি গানে মেতে, ছোট ছোট লণ্ঠন গায়ে গায়ে ঠন ঠন ঝকমকে পল্টন, আমাদের রোশনাই ঘোর ঘোর এই আলো আপছায়া বাসি ভালো, ঘুরে উড়ে গান গাই খুশ দিল হুশ নাই, চুপি চুপি ভয়ে ভয়ে জোছনায় আপছায় যেই গেনু হেট হয়ে জুতো মোজা দিতে পায়, নিবে গেল রোশনাই পরিদেরও খোঁজ নাই, কই গান কই সুর শোনা যায় ফুরফুর, বাতাসের ঝুরঝুর বাইরেটা ফ্যাকাশে, ডানায় শিশির মাখি এতক্ষণ শ্যামা পাখি করছিল ডাকাডাকি ভোর হয় আকাশে। এই দুটি কবিতা খুব সুন্দর, তোমরা সবাই শুনবে আশা করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ আসছি বিদায় বন্ধুরা।